প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ জাহিদুজ্জামান ফারুক। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, নিউমোনিয়া সংক্রমণ, ঘণ্টায় 3 শিশুর মৃত্যু, নির্বাচনের ফল মানতে রাজি হচ্ছেন না ট্রাম্প। সমকালে হেডলাইন হয়েছে, টিউশন ফির চাপে অভিভাবকরা, শিগগিরই আসছে সরকারি নির্দেশনা, রিমান্ডে 10 আসামির, নির্যাতনী নিয়ম এই মাইন্ড এইড হাসপাতালে। কালার কন্ট্রো হেডলাইন করেছে, ভেজাল মিষ্টিতে শরীর তিতা, 50% ভেজাল জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলেছে। মাইন্ড এইড হাসপাতাল, 4 মালিক পালিয়েছেন, ট্রাম্পের ধ্বংসকাণ্ডে বাড়ছে আশঙ্কা। মানবজমিন হেডলাইন করেছে, ছেড়ে দিতে খাসিয়াদের 20 লাখ টাকা দিতে চেয়েছিল আকবর, বিমানবন্দরে চোরাচালানে 46 চক্র। ইত্তেফাক হেডলাইন করেছে, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি জটিল হচ্ছে, ম্যানেজার ওটি বয় পিয়ন রায় অবৈধ ক্লিনিকের মালিক। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিভাবে মোকাবিলা, শিক্ষার্থীদের সংরক্ষণ করতে হবে পাঠ্য বই। সময়ের আলো হেডলাইন করেছে, মোবাইল ফোন অপারেটরদের প্রতারণা, অভিযোগের পাহাড়। দেশ রূপান্তর হেডলাইন করেছে, দেশে মানসিক রোগের চিকিৎসা সেবা যৎকিঞ্চিত। ভোরের কাগজ হেডলাইন করেছে, বিভক্তি মিটছে না গণফোরামে, ইরফানে ধস সেলিম সাম্রাজ্য। জায়জাদিন হেডলাইন করেছে, 65,000 প্রাথমিক স্কুলে বঙ্গবন্ধু কর্নার হচ্ছে। ফারুক ভাই, আমরা গত 2 দিন ধরে একটি স্পর্শকাতর এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আলোচনা করছি, একজন এসপির মৃত্যু, মানসিক স্বাস্থ্যগত কারণে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল এবং সেখানে তার মৃত্যু ঘটে, এবং এই মৃত্যুর ঘটনাটা কেন্দ্র করে এখন তোলপাড় আবার স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্য বিষয় নিয়ে। পত্রপত্রিকার হেডলাইন হলো, ম্যানেজার ওটি বয় পিয়ন রায় অবৈধ ক্লিনিকের মালিক, এবং যে ক্লিনিকের ব্যাপারে বলা হচ্ছে তার 4 জন মালিকই লাপাত্তা। আমার প্রশ্ন হলো, শাহেদ কাণ্ডের পরে, এত কিছুর পরেও কেন আমাদের এই রাজধানীতে বা দেশে চিকিৎসা ব্যবস্থার এই খোঁজ খবর আমরা নিচ্ছি না বা নিলাম না? প্রথম কথা যে আমাদের কোনো সমন্বয় নাই, দ্বিতীয় কথা দুর্নীতি। যাকে দিয়ে ভূত ছাড়ানো হবে তাকে ভূতে পেয়েছে। ঢাকার শহরের উপরে এরকম একটা হাসপাতালে একজন পুলিশ অফিসার মারা গেল, আমি একটা সাধারণ মানুষের কথা, পুলিশ অফিসার মারা গেল দেখে আমরা কেন অনেক হইচই করছি? কত সাধারণ মানুষ মারা যাচ্ছে তাহলে কোনো আমরা কিছুই জানি না? আপনি করোনার থেকে শুরু করেন, যে করোনা, এই যে শাহেদের কথা আপনি বললেন, এই করোনাকে কেন্দ্র করে কত ফেক হাসপাতাল ক্লিনিক ঢাকা শহরে বের করা হয়েছে। আমরা সাংবাদিকরা সংবাদ বের করি, 2 দিন ছাপান হয়, তারপরে সব শেষ। ওরাও বোঝে টাইম ইজ অনলি হিলার, টাইম তাকে হিল এর ব্যবস্থা করে দেবে। অর্থাৎ আমরা কিন্তু এই সংকট থেকে বড় ধরনের সংকটের ইঙ্গিত দেয়। আপনি জানেন না, ঢাকা মেডিকেল কলেজে এমার্জেন্সির সামনে থাকেন, কত দালাল আছে আপনাকে ভর্তি করবে অথবা আপনাকে বের করে দেবে। আপনি আসেন অন্যান্য সরকারি হাসপাতালে, তাদের দালালদের দৌরত্ব, ডাক্তারকে পেশেন্ট দেখাবে, সেই ডাক্তার আবার সেই দালাল ধরে। আমি সবার কথা বলছি না, সবার কথা বলছি না, এরকম একটা পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত না। আমার মনে হয় যে দুটো খাত আমাদের মারাত্মকভাবে সচেতন থাকা উচিত, দুটো খাত নিয়ে, একটা হলো শিক্ষা আর স্বাস্থ্য। আমি বারবারই আমার যে কোনো অনুষ্ঠানে বা আমি বলি যে যতক্ষণ না পর্যন্ত এই দুটো খাতকে আপনি সজাগ করছেন, আপনি এই দুটো খাতকে সত্যিকার অর্থে সেবামূলক প্রতিষ্ঠানে তৈরি করছেন, এটা কথা বলা যাবে, অনেকগুলো হাসপাতাল হয়েছে কিন্তু চিকিৎসা পাওয়া যাবে না, মানুষের দুর্ভোগ বাড়বে,
দুর্নীতি বাড়ছে, আরও বাড়বে। আপনি ইচ্ছে করলে কি এখন যে কোনো আপনি একজন সাথে বার্গেনিং করে গিয়ে একটা হাসপাতালের অ্যাম্বুলেন্স আমার দরকার, কিন্তু ইচ্ছে করলে কি আপনি হাসপাতালে অ্যাম্বুলেন্স নিতে পারবেন? আপনার বলতে হবে, তারা ঠিক করবে, তারপরে আপনাকে দেবে পয়সা, তারা ঠিক করে দেবে। এটা কোথায় হচ্ছে? ঢাকা শহরে। আমি গ্রাম অঞ্চলের কথা ভাবুন তো একবার। গ্রাম অঞ্চলে আপনি বলতে কি, আমি কিছুদিন আগে একটি গ্রামে যাই, আমি প্রায় নিউজ আপনি জানেন, একটি পশু চিকিৎসালয়ে আমি গিয়েছিলাম দেখার জন্য কি এখানে যেখানে যে সমস্ত লোকজন আছে, তারপরে স্যার এখানে চিকিৎসা পাই না, আগে ট্যাবলেট পেতাম সেই ট্যাবলেট এখন পাই না, বাজারে যেয়ে পাই। তার মানে ওই ট্যাবলেট বাজারে বিক্রি, বাজারে বিক্রি হয়। আমরা একটু যদি একইভাবে স্বাস্থ্য খাতের আরেকটা জায়গায় আসি, কালের কণ্ঠে একটা রিপোর্ট ছাপা হয়েছে ফারুক ভাই, আমরা কোনো অনুষ্ঠান হলেই আমরা আনন্দে বলি মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান, মিষ্টির জন্য আমরা, এবং মিষ্টি আমাদের অনেক উপাদেয় খাবার এবং লোভনীয় খাবার, প্রত্যেকটা অনুষ্ঠানে মিষ্টি লাগে, মিষ্টি মুখ, ভেজাল মিষ্টিতে শরীর তিতা হেডলাইনটা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে 50% ভেজাল, স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, তারপরে বলছে ক্যান্সার পর্যন্ত হতে পারে ভেজাল মিষ্টির কারণে, রাজধানী ওর আশেপাশে গড়ে উঠেছে ভেজাল মিষ্টির কারখানা, এবং ব্র্যান্ডের নামেও নকল হচ্ছে, অভিযানেও ভেজাল থেমে নেই, অভিযান হচ্ছে তারপরেও ভেজাল থেমে নেই, এবং বড় বড় মিষ্টির দোকান বা যারা সরবরাহকারী সেখানে কিন্তু ভেজাল পাওয়া যাচ্ছে। এই ভেজালটি কিন্তু সম্প্রতি না, বেশ কিছুদিন যাবৎ, এর আগে বেশিও থাকেন, কিছুটা সজাগ সচেতন হয়েছে, কিন্তু সচেতন করে উপকার জনগণ যারা মিষ্টি খায় তারা পায়নি। আপনি একটা মিষ্টি খাবেন, একটা খাদ্য কিনে খাবেন, আপনি সেফ না, এর চেয়ে একটা ভয়াবহ ঘটনা কি হবে? আমাকে খাওয়ারটা মুখে নিয়েও ভাবতে হবে যে এটা আসলেই আমার ক্ষতি করবে কি, ক্ষতি করবে কিনা। আপনি জানেন এমনি অনেকে আমরা বলি মিষ্টি উপাদেয় ঠিকই, স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার বা ক্ষতি সেটা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ রয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এই যে এমন কোনো দোকান কর্নার নাই ঢাকা শহরে, আমার 10 হাতে হাতলে একটা মিষ্টির দোকান, তো এই মিষ্টির দুধের সোর্সটা কি? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাইরে থেকে যে গুড়া দুধ আসে, এটাই বলা হয়েছে, এটাই বলা হয়েছে পুরনো গুঁড়ো দুধ দিয়ে ওইটাকে ওইটাকে এখানে চালানো হয়, এবং দুধ যারা বানায়, একটা ক্ষতিকর চিনি আছে যেটা খুবই মিষ্টি, সেই চিনিটাই দেওয়া হয়, মানে সাধারণ চিনিতে যদি 1 কেজি লাগে এটা 200 গ্রাম দিলেও তার চেয়ে নাকি বেশি মিষ্টি হয়। কিন্তু একটা যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলেছে যে 50% মিষ্টি ভেজাল, তাহলে বললাম আমি কে নিয়ন্ত্রণ করবে, আমি কে করবে কে, আমি বলা বলাটি কি যথেষ্ট? আপনি একটা মানুষ, আপনি বলছেন বিষ খাচ্ছেন, তাহলে আমার বিষ খাওয়া বন্ধ করেছেন আপনি, করেননি কেন? করেননি, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব এইটা। আজকে এই এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানকে দায়ী করে, এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে দোষারোপ করে, চ্যাপ্টা হয়ে যায় পাবলিক, পাবলিক মানুষের। অতএব আমার মনে হয় দেখেন এই মিষ্টির কেন, যে কোনো খাদ্যের ব্যাপারে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যগত দুর্বৃত্ত না। আপনি জাপানের মতো দেশে বা বাচ্চাদের স্কুলে খাওয়া দেয় সবচেয়ে পুষ্টিকর খাওয়া দেয়, মানে সে জন্য এমন পুষ্টিকর খেতে পারে যে বাসায় বা অন্য জাপানিজরা ভালো খায়, সারা দুনিয়ার মধ্যে জাপানিজরা খুব ভালো খায়, তারপরও পুষ্টি খাওয়া পুষ্টিকর খাওয়ান তাদেরকে সরবরাহ করায়, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু যুক্তরাষ্ট্রের নির্বাচনে যাই আবার, আবার আজকের পত্রপত্রিকাও দেখলাম যে যুক্তরাষ্ট্র মানছেন না নির্বাচনের ফলাফল, উনি মানছেন না, সব কিছু নিয়ে ধোঁয়াশা আছে একটা। আপনার কাছে প্রশ্নটা আমার এরকমই যে আসলে আমাদের এই যুক্তরাষ্ট্রের নির্বাচন সব কিছু আমাদের দেশের এই অর্থনৈতিক ইম্প্যাক্টটা কীরকম হবে বা কী মনে হয় আপনার? এটা একটা মারাত্মক প্রশ্ন আপনি করেছেন, এইটা আমার মনে হয় সরকার এই নিয়ে বিচার বিশ্লেষণ করছেন। যুক্তরাষ্ট্রের আমার মনে হয় শেষ পর্যন্ত বাইডেনই দায়িত্ব নেবে, কারণ 80% লোক, বেশি লোক মনে করে সে নির্বাচনে জিতেছে এবং তারই ক্ষমতা পাওয়া উচিত। ট্রাম্প আপনি জানেন আমি তার ক্যারেক্টার, এবং বলাই হয় সে একজন রেসিস্ট শুনতে, এটা আমি কোট আনকোট। আপনি ট্রাম্প যদি নির্বাচন নির্বাচিত হতেন, আমি নিশ্চিত প্রায় আমেরিকা একটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ শুরু হতো, এবং সারা বিশ্বকে সে তার একটা বড় ধরনের, যে সারা বিশ্বের এই আমেরিকার দুর্ঘটনা, আমেরিকার ধ্বংসযজ্ঞ, আমেরিকার সংকট কিন্তু সারা বিশ্বব্যাপী ইম্প্যাক্ট ছাড়া পড়বে,
আমাদের আপনি যে কথা বললেন আমাদের ইকোনমি থেকে আমেরিকা আমাদের একটা বড় অর্থনৈতিক সোর্স বড়। কালকে যদি আমেরিকায় আমরা ভেরি ইন্টারেস্টিং আপনি যদি গত জুন থেকে অক্টোবর পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কেন আমেরিকা কানাডা আমাদের এক্সপোর্ট বেড়েছে, অন্য জায়গায় কিন্তু কমেছে। টোটাল এক্সপোর্ট ছোটোখাটো দেশে কমেছে, নতুন দেশে কমেছে, আমেরিকাতে বেড়েছে। একটা নির্বাচন হচ্ছিল, এখন আমেরিকা আমাদের এক্সপোর্ট কিন্তু আমরা বড় একটা মার্কেট, বিরাট মার্কেট, এই মার্কেট যদি ক্ষতিগ্রস্ত হয়, নতুন মার্কেট আমরা পাচ্ছি না, তাহলে গার্মেন্ট শিল্পে বড় ধরনের সমস্যা তৈরি হবে। এবং এই সমস্যা মোকাবেলার জন্য নিশ্চয়ই গার্মেন্ট শিল্পের মালিকরা সেভাবে চিন্তাভাবনা করছেন। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আমেরিকার এই নির্বাচনী সংকট থেকে আমেরিকা বেরিয়ে আসবে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, বিশেষ করে রপ্তানি খাত, কারণ গার্মেন্ট শিল্পের রপ্তানি খাত আমেরিকাতে আমার সবচেয়ে বড় মার্কেট। এরপরে আমি আমরা যদিও নতুন কথা চিন্তা করছি, রাশিয়ার কথা চিন্তা করছি, জাপানের কথা চিন্তা করছি, ইস্টার্ন ইউরোপের ব্রেক্সিটের পরে ইস্টার্ন ইউরোপের একটা নতুন অবস্থান তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এমন একটা বড় মার্কেটে যদি ঝগড়া থাকে, একটা বড় মার্কেটে যদি গণ্ডগোল থাকে, একটা বড় মার্কেটে যদি ক্রাইসিস থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের ইম্প্যাক্ট হবে এবং সেই ইম্প্যাক্ট নেতিবাচক ইম্প্যাক্ট। আপনি জানেন একটি গার্মেন্ট শিল্প যদি তার পণ্য বিক্রি করতে 7 তারিখে হওয়ার কথা ধরে নেই মাসের, সেটা যদি 15 তারিখ হয়, গার্মেন্ট শিল্পে সত্যিকারে তার ঘুম হারাম হয়ে যায়। কেন এই ব্যাকলগ বলে যে ব্যাপারটা ব্যাকলগ হয়ে যাবে, সেটা কীভাবে সে মোকাবেলা করবে? আপনি শ্রমিকের বিষয় রয়ে গেছে, উৎপাদন বিষয় রয়েছেন, উৎপাদনের খরচা বিষয় রয়েছে, ব্যাংকের ঋণের বিষয় রয়ে গেছেন, তার ইন্টারেস্ট বিষয় রয়ে গেছে। অর্থাৎ আজকে এরম একটা বড় মার্কেটে যদি যত তাড়াতাড়ি এই অবস্থার সংকটের একটা শেষ না শেষ হবে, ততদিন পর্যন্ত আমরা উদ্বেগের মধ্যে থাকতে হবে এবং আছি। এই ব্যাপারে আমার মনে হয় সরকারিভাবেও চিন্তা করা উচিত, বেসরকারি খাতকে কীভাবে, যারা এই সাথে এই বেসরকারি খাতে যারা এই রপ্তানিকারক তাকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, তার পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেটাকে একটু চিন্তা করা উচিত, কথা বললে চলবে না। আমরা একটু আমাদের শিক্ষার্থীদের নিয়ে একটু কথা বলি, আমাদের ছেলেমেয়েদের নিয়ে একটু কথা বলি। পত্রপত্রিকায় যেমন সমকালে রিপোর্ট ছাপা হয়েছে যে টিউশন ফির চাপে অভিভাবকরা, সারা বছর তো আসলে পড়াশোনা হলো না, স্কুলে বাচ্চারা যায়নি, কিন্তু প্রতিষ্ঠানগুলো বলছে যে না আমাকে তো চলতে হবে, তাহলে আমার টিউশন বাচ্চারা না গেলেও তাকে টিউশন ফি দিতে হচ্ছে। এই যে অভিভাবকরা একটা চাপের মধ্যে পড়ছে, সরকার বলছে যে শিগগিরই নির্দেশনা আসবে, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ একটা পরিষ্কার যে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে সাপোর্ট দেওয়ার জন্য। আমার সন্তান 6টি মাস স্কুলে যায়নি, হ্যাঁ পড়াশোনা করতে পারেনি সে, তারপরে আমাকে আপনি বেতন দিতে বলবেন? আমিও ক্ষতিগ্রস্ত, তো আমি করোনায় ক্ষতিগ্রস্ত, আমার চাকরি হতে চলে গেছে। সেক্ষেত্রে শিক্ষকরা যে বলার চেষ্টা করছে যে আমরা আবার চলবো কি করে, সেজন্য সরকারকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা খুব জেনুইন, দরকার হলে অন্য খাতের ব্যয় কেটে এনে এই শিক্ষা খাতকে চলমান রাখার জন্য সরকারের অনুদান না, তাকে অন্যভাবে সাপোর্ট দিতে হবে। কাকে সাপোর্ট দিতে হবে? সন্তানের বাবাকে সাপোর্ট দিতে হবে, শিক্ষককে সাপোর্ট দিতে হবে, এবং প্রতিষ্ঠান কীভাবে টিকে থাকতে পারে তার পরামর্শ তাকে। আপনি দেখেন শিক্ষা ডিপার্টমেন্টে কত সংগঠন আছে, কই তাদের তারা কাজটা যে করে, তা আমি তো দৃশ্যমান কোথায় না। এইখানে বোধহয় এই সময়ে বোধহয় আমাদের সম্মানিত শিক্ষকদের ব্যাপারটাও ভাবা উচিত এবং অভিভাবকদের যন্ত্রণার কথাটাও ভাবা উচিত। দুই পক্ষকে নিয়ে যদি সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন থেকেই যদি এই নীতিতে না ভাবেন তাহলে কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দেবে। আগে আরও আগে থেকে ভাবার কথা ছিল তো, আপনি এখন কেন, আপনি বললেন না কেন যে এখন থেকে আমার মার্চের 14 তারিখে শুরু হলো, মার্চ থেকে আজকে কমার্স, কেন আমি আগে ভাবতে পারবো না? আমার শিক্ষা প্রতিষ্ঠান তো একদিনের জন্য নয়, আমার ওই যে আমি জানি না আপনি এটা বলবেন কিনা, যেমন সরকার একটা জিনিস চিন্তা করছে বইয়ের ব্যাপারে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুরনো বই বাচ্চাদেরকে রাখতে বলা হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। পুরনো বই বাচ্চাদেরকে যদি রাখা হয়, রাখতে দিতে বলে, এই বইটা আপনি যদি প্রিন্ট না করা লাগে তাহলে একটা অর্থনৈতিক শাস্ত্রে হচ্ছে মারাত্মকভাবে সময় বেঁচে যাবে। অর্থাৎ এইটা আমার মনে হয় এই উদ্যোগটা সরকার যদি নেন, একটা ভালো উদ্যোগ নেবেন এবং এই উদ্যোগ সফল হওয়ার মতো উদ্যোগ। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা মনে আছে আপনি আমরা যখন স্কুলে পড়তাম
বইটা শুদ্ধ করে বাদ দিলাম, হ্যাঁ আমরা মলাট করতাম, মলাট করতাম, তার মধ্যে ওখানে যেটা ময়লা না পড়ে, বইটা নষ্ট না হয়, কভারটা নষ্ট না হয়, কভারটা নষ্ট না হয়, এবং এবং এটা তো ফারুক ভাই আমাদের আমাদের সবাই স্মৃতিটা এরকম যে আমার বই আমার ছোট ভাই পড়েছে বা আমার আরেকজন পড়েছে বা আমার সহপাঠীকে আমি বইটা দিয়েছি, একই বই হয়তো দুই তিন জেনারেশন মানে দুই তিনটা ব্যাচ পড়াশোনা করেছে। এটা এটা শুধু অর্থ সাশ্রয় হবে না, এটা একটা সংস্কৃতি, এই সংস্কৃতি ধরে রাখা দরকার। এইটা হলো এই সংস্কৃতির আপন কাছে পাওয়ার একটা সংস্কৃতির সাথে তার অসী অবদান রাখছে। এই সংস্কৃতিটা আপনার অনেক কিছু চেহারা ফুটে ওঠে সে সমাজ ব্যবস্থার উপরে। অর্থাৎ আজকে যদি বইটাকে সেভ করা যায় শুধু অর্থ না, আমার মনে হয় একটা ভালো পদক্ষেপ হবে এবং এইটা প্রত্যেক বছরই করা উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আজকে অনুষ্ঠানে আসবার জন্য, এবং আমরা যে কথাগুলো আলোচনা করলাম আশা করি দর্শক যারা দেখলেন তারা নিশ্চয়ই এর থেকে যা নেবার সেটা নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, একটি অনুরোধ আবারও করি, বাচ্চাদের পড়াশোনা না থাকার বছর এটা এবং তারা খুবই অস্থির সময় পার করছে। যে বাচ্চাটি আপনার স্কুল যেতে পারেনি গত 6-7 মাস, অভিভাবকের প্রধান হিসাবে বাবা মারা তার সাথে বন্ধুর মতো আচরণ করবেন, তার মানসিক দিকটা একটু ভাববার চেষ্টা করবেন। আর যে কথাগুলো আমরা আলোচনা করলাম শেষ কথাটা একই বলি, করোনাকালীন এই দুর্যোগে শীতকালটা আসলেই আমাদের জন্য কঠিন হয়ে হয়তো আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই সতর্কবাণীটা উচ্চারণ করছেন, আমাদের নিজেদের প্রয়োজনে স্বাস্থ্যগত বিধিটা মেনে চলি। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।